চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, কারণ শেষ রাত্রের ইবাদত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। এজন্য সারা রাত্র ঘুমায় না, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবেন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আরবি মাস হিসাবে বছরের শেষ মাস সামনে আসতেছে, জিলহজ মাস। এই জিলহজ মাসই হলো আরবি মাসের শেষ মাস, মহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। যেভাবে ডিসেম্বর মাস ইংরাজি বছরের শেষ মাস, ঠিক তেমনিভাবে এই জিলহজ মাসও আরবি মাসের শেষ মাস। এই জিলহজ মাসের অনেক ফজিলত, জিলহজ মাসের দশ দিনের অনেক ফজিলত। প্রথম দশ দিনের আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশশাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, দশ দিনের কসম খাইছেন আল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী এই দশ দিনই হলো জিলহজ মাসের প্রথম দশ দিন, অনেক গুরুত্বপূর্ণ এই দশ দিন। কয়েকটা নফল ইবাদত আছে, আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ এই দশ দিনে। জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আছে, নফল আমল আছে। এই জন্য প্রথম নয় দিন যারা রোজা রাখবে, তা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়াম ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, জিলহজ মাসের প্রথম নয় দিন যারা রোজা রাখবে, রোজা প্রত্যেকটা রোজার প্রত্যেক দিনের রোজার বদৌলতে আল্লাহ তাআলা এক বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রত্যেক দিনের রোজার এত ফজিলত যে প্রত্যেকটা রোজার এত সওয়াব যে এক একটা রোজার কারণে এক এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, দিনের বেলা রোজা রাখলে তো ফজিলত। আল্লাহর পয়গম্বর বলেন, বিকিয়ামি লাইলাতিল কদর, আরে রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া যারা ইবাদত করবে, জিলহজ মাসের প্রথম দশ দিন যারা ইবাদতে মশগুল হবে, যারা ইবাদতে কাটাইয়া দিবে রাত্রিবেলা ইবাদত করবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এক এক রাত্র ইবাদত করলো সেজন লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলো। জিলহজ মাসের এক একটা রাত্রির সওয়াব হচ্ছে লাইলাতুল কদর।
রাত্রিতে আবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা এক এক রাত্রি আবাদতের সওয়াব তার আমল নামা লাইলাতুল কদরের রাত্রের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। এত ফজিলত। এজন্য রাত্রি সারা রাত্র না ঘুমায়া আবাদত করা প্রয়োজন। সারা রাত্রটা না ঘুমায়া নামাজে দণ্ডায়মান হয়ে নামাজ পড়া প্রয়োজন। এই জন্যই তো আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি যারা, এরা শেষ রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, শেষ রাতে ঘুমায় না, ইবাদতে লিপ্ত হয়ে যায়। শেষ রাতে উইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্না কাটি করে। কারণ শেষ রাতের ইবাদত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। এজন্য সারা রাত্র ঘুমায় না, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবেন। কমপক্ষে যদি নাও পারি, সারা রাত্র ইবাদত করতে যদি নাও পারি, শেষ রাতে উইঠাও যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারি। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, এশারের নামাজ যারা দামাতে শহীদ আদায় করবে, সারা রাত্র ঘুমায় আবার ঘুম থেকে উইঠা ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করবে, তো আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করলে যেই সওয়াব হবে, এশারের নামাজ জামাতের শহীদ আদায় করার কারণে এবং ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করার কারণে সারা রাত্র ইবাদতের সমান সওয়াব তার আমল নামা দান করে। এতটুকু তো কমপক্ষে করতে পারবো। এজন্য প্রথম নম্বর নফল আমল জিলহজ মাসের 10 দিনের রোজা রাখা, দিনের বেলা রোজা রাখা। যদি তাও না পারি, 9টা রোজা রাখতে না পারি, আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করব। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ অনেক ফজিলত পূর্ণ। এদিনে রোজা রাখলে অনেক ফজিলত। কমপক্ষে আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব, 1টা রোজা। যদি 9 দিন রোজা না রাখতে পারি, আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাত যারা আরাফার দিনে রোজা রাখবে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, ওই আরাফার দিনে 1টা রোজা যারা রাখবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, 1টা রোজা রাখার কারণে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাফ করে দিবেন আর সামনের 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত ফজিলত। যদিও আমলটা নফল, নফল রোজা। 3 নম্বর আরেকটা আমল আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনে
আরেকটা অন্যতম নফল আমল আছে, আমল আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্মান কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আরাবা বা'দুকুম আন ইয়ুযাহিয়া ফালা ইউমাসসু মিন শা'রি ওয়া বাশারিহি শাইআ ফাযালিকা মিন তাওয়ানু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান যে জিলহজ মাসে চাঁদ ওঠার পরে আর চুল কাটবে না, নখ কাটবে না। চাঁদ ওঠার পরে জিলহজ মাসের যখন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখার পর নাভির নিচের পশম কাটবে না, বগলের নিচের পশম কাটবে না। জিলহজ মাসের এই 10 দিন পর্যন্ত, 9 দিন পর্যন্ত যারা আমল করবে কাটবে না। ঈদের দিন ঈদের নামাজের ঈদের নামাজ পর্যন্ত যারা না কাটবে, চাঁদ দেখার পর এই 10 দিন পর্যন্ত যারা বিরত থাকবে চুল কাটা থেকে, নখ কাটা থেকে, নাভির নিচের পশম কাটা থেকে যারা বিরত থাকবে, আর ঈদের নামাজের পরে কাটবে, এই 10 দিন কাটবে না ঈদের নামাজ পর্যন্ত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ফরমান যারা কুরবানি দিবে, কুরবানির সাথে সাথে এমন আমল করবে, আল্লাহ তাআলা ওই আমলটা করার কারণে একটা কুরবানি করলে সেই সব হবে। 10 দিন নখ চুল নাভির নিচের পশম কাটা থেকে বিরত থাকার কারণে একটা কুরবানির সব তার আমল নামায় দান করে দেবে। জিলহজ মাসের চাঁদ দেখার পর আর চুল কাটবে না, নাভির নিচের পশম কাটবে না, নখ কাটবে না। এটা ঈদের দিন পর্যন্ত অর্থাৎ নামাজ পর্যন্ত, ঈদের নামাজ পর্যন্ত, ঈদের নামাজের পরে কাটবেন, সমস্যা নাই। এই আমলটা মুস্তাহাব আমল, করতে পারলে একটা কোরবানি করলে যে সব এই সব পাওয়া যাবে। যারা কোরবানি দিতে পারবে না, যারা গরিব, সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গরিব সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বকরি চড়াইতে যাই, মালিকের বকরি চড়াইতে যাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি বকরি কোরবানি করব? বলে না না, এটা তো মালিকের বকরি, কোরবানি করা যাবে না। তবে তোমাদের জন্য ওই আমলটা, ওই চাঁদ দেখার পর নখ কাটবে না, চুল কাটবে না, নাভির নিচের পশম যদি না কাটবে, ঈদের নামাজ পর্যন্ত বিরত থাকবে, ঈদের নামাজের পরে কাটবে, আল্লাহ তাআলা যারা কোরবানি দিবেন না তাদের আমল নামায়ও একটা কোরবানি করলে যে সব হবে, আল্লাহ তাআলা একটা কোরবানির সমান সওয়াব তার আমল নামায় দান করে দেবেন। 4 নম্বর আমল, ওয়াজিব আমল, জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজের পরেই তাকবীরে তাশরীফ একবার বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজরের নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে উচ্চ আওয়াজে এ তাকবীরে তাশরীফ বলবে। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 70 নামাজের পর ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব, 3 বার 5 বার 7 বার নয়, একবার ওয়াজিব, একবারই যথেষ্ট। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, নারীরা আওয়াজবিহীন বলবে, আওয়াজ হবে না, আস্তে আস্তে বলবে। সালাম ফিরাতে যদি ইমাম সাহেব বলে যায়, মুসল্লিরা সাথে সাথে তাকবীর দিবে, বলে আমার নামাজ জোহরের নামাজ কাজা হয়ে গেছে, এখন আমি এই জোহরের নামাজটা আসরের আগে দিয়া বা কাজা পড়তেছি বা মাগরিবের সময় পড়তেছি, এই দিনের নামাজ যেই দিন কাজা হয়েছে ওই দিনে যদি কাজা আদায় করি তাহলে ওই কাজা আদায় করার সাথে সাথে তাকবীরে তাশরীফ বলবে, একবার দেওয়া ওয়াজিব। যদি এই নামাজটা অন্য দিনে কাজা আদায় করি এটার জন্য তাকবীরে তাশরীফ ওয়াজিব হবে না। সুতরাং যেদিন নামাজ কাজা হবে এদিন যদি আদায় করি একই দিনে তাহলে তাকবীরে তাশরীফ পড়া ওয়াজিব। কারণ তাকবীরে তাশরীফ যদি পড়তে ভুলেও যাই, ভুলেও যদি যায়, পরবর্তীতে এটা কাজা করার কোনো সিস্টেম নাই,
এজন্য মা বোনদের কবলে দেব 9 তারিখ ফজরের নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাত নামাজের পরে নাই নফল নামাজের পরে নাই বিতির নামাজের পরে নাই ফরজ নামাজের সাথে সাথে একবারে তাসলিম বলা আর 13 তারিখ আসর পর্যন্ত এটা ওয়াজ ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি